Evle. Allah tu payda. Ijenui korale bolchi. Inna Allah ma sabiri. Nishchay ami dhorjoshil der shonge achi. Wa mal musallin ebong namazir shonge achi. Eta pura korale ek jaygay ona. তুমি চারবার কইরা ধরছে সাথে নামাজের সাথে কিন্তু শেষে কই ইনাল্লাহ মাসাবে যদি আমি না ধৈর্য সিদ্ধের সঙ্গে থাকি কেন কইরা না ও মাল মুসাল্লি সুবহান ঠিক না কেন তুমি কইরা না যে আমি নামাজের সাথেও থাকি ইনাল্লাহ মাসাবে রে নিশ্চয় আমি ধৈর্য সিদ্ধের সঙ্গে থাকি এবং নামাজির সঙ্গেও থাকি আর দেখি ওয়া মাল মুসাল্লি ইন্নাল্লাহ মা সাবিরি ওয়া মাল মুসাল্লিন কোরআনের এক জায়গায় নাই কেন নাই নামাজ দেখানো যায় নামাজ ইমাম হোসাইনের তাবুতেও পড়ে নামাজ এজিদের তাবুতেও পড়ে কিন্তু ধৈর্য তো দেখানো যায় না يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين جرى إيمان لتو جرى الله كداكو ধৈর্য সহকারে এবং সালাতের সাথে ধৈর্য এবং সালাতের সাথে তোমার আল্লাহকে ডাকো বিশ্বাব্রে বা সালাতে সবরের সাথে এবং ধৈর্যের সাথে খেয়াল করল এখানে দেখি কইল না ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়া মাল মুসাল্লিন নিশ্চয়ই আমি ধৈর্য সিদ্ধের সঙ্গে থাকি এবং নামাজির সঙ্গেও থাকি নামাজির লোক আল্লাহ থাকে না পুরা কোরআনের এক জায়গাও পাই এই ইন্নাল্লাহ মাল মুসাল্লিন পাই নাই ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আল্লাহ কেন থাকেন ধৈর্য দেখানো যায় না আমার সামনেই বসা আমি তার ধৈর্য বুঝতে পারব না কিন্তু নামাজ আমি বহু দূরের দেখুন তার উঠায় বসায় রুকু সেজদা বুঝতে পারব না সে যাই পড়ুক ওইটাই আমরা বুঝি যে নামাজের অঙ্গভঙ্গি না থাকলে নামাজ আমরা বুঝি না সোভানের আজিম কয় না এই ইয়ে রুকুতে যায় না আর শ্রদ্ধা দিয়ে কি কয় সোভানের আজিমকে আল্লাহ পাইবে এই নামাজি খারাই তো আর উঠা বলা করতে তো আর আজিম আর আয়ে কই তুমি আল্লাহরে আয়লে করে বলাইবা এত সহজ আল্লাহরে পর এই যে একই একসমি আল্লাহুল মান্নহমিদা এখন উত্তর নামাজ পড়তাম আমি কে যে হায় হায় খালি সেটার মধ্যে কই আয়লে আয়লে আল্লাহ তো পাইদা এই জন্যই কোরআনে বলছি ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি ওয়া মাল মুসাল্লিন এবং নামাজির সঙ্গে আছি এটা পুরা কোরআনের এক জায়গাও নাই অথচ ডাকবার কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইন হে ইমানদারেরা তোমরা বিশ্বাব্রে বসালাতে তোমরা আল্লাহকে ডাকো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে
ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মাসাবেরি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। তুমি জাগবার কইরা ধৈর্যের সাথে আর নামাজের সাথে, কিন্তু শেষে কো ইন্নাল্লাহ মাসাবেরি, আমি না ধৈর্যশীলদের সঙ্গে থাকি। কেন কইরা না ও মাল মুসাল্লি সুবান, ঠিক না? কেন তুমি কইলা না যে আমি নামাজির সাথেও থাকি? ইন্নাল্লাহ মাসাবেরি, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি এবং নামাজির সঙ্গেও থাকি। আর দেখি ওয়া মাল মুসাল্লি, ইন্নাল্লাহ মাসাবেরি ওয়া মাল মুসাল্লিন কোরআনের এক জায়গায় নাই। কেন নাই? নামাজ দেখানো যায়, নামাজ ইমাম হুসাইনের তাবুতেও পড়ে, নামাজ এজিদের তাবুতেও পড়ে, কিন্তু ধৈর্য তো দেখানো যায় না, বুঝছ? সুতরাং ধৈর্যটাই নেই। আবার সূরা মানেজে 23 নম্বর আয়াতে বলতেছে, বা একটা ভুলে গেছি, যে তারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপর দাঁড়িয়ে আছে। যে দায়মি সালাত মুসল্লি, তো দায়মি সালাত কি? তাহলে ওয়াক্তিয়া সালাত আছে, তাই দায়মি সালাতও আছে। ওয়াক্তিয়া সালাত যদি উঠা বসায় হয় তো দায়মি সালাত কেমনি পড়ু? দায়মি মানে কি? সবসময় যে সালাতের মধ্যে আছে সেই মুসল্লি। ওখানে আমি প্রাকৃতিক কাজে আমার যাইতে হবে, গোসল করতে হবে, পেশাব পায়খানা করতে হবে, অনেক কিছু, একটু তো বলেনি। বলছে যে 24 ঘন্টা দায়মি সালাতের মধ্যে আছে তিনি মুসল্লি। এই যে আমি নামাজ পড়ব, আবার বলতেছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু, পূর্ব পশ্চিমের যে দিকেই তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ, এটি কি কয় কোরআনে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব পশ্চিমের যেখানেই তাকাও লা ইলাহা কিচ্ছু নাই, ইল্লা একমাত্র হু, তিনি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ সব দেহি তোমার দেহি, তুমি কো আমি ছাড়া কিছু নাই, সবই দেখি কিন্তু তোমারই তো দেখি না। এটা বুঝে আল্লাহ বুঝ কয় ফট্ট খেতু, থাপা দিয়া ধরো, দৃঢ়ভাবে ধরো, মজবুত ভাবে ধরো, ওয়াকিল উকিল ধরো, হাকিমের কাছে যে বাচ্চা উকিল রাখবো না, নিজে খারাপ হইলে ওহাবি বা কম, নিজেও কম যায় ওহাবি বা উল্টা পাল্টা করে হারে বা আইন মাফিক করে পারবো না। উকিল ধরো যদি দেখতে চাও যে পূর্ব পশ্চিমে আল্লাহ ছাড়া কিছুই নাই, তুমি যে দেখো না এটা আমি ভালো করে বুঝি, তাই দেখবার চাও ফাঁকটা খেজু থাপা দিয়া ধরো, ওয়াকিল উকিল ধরো, পীর থাকবো কই? পীর তো পার্সি শব্দ, নামাজ তো পার্সি শব্দ, রোজা তো পার্সি শব্দ, কোরআনে নামাজও নাই রোজাও নাই, আছে সালাত সিয়াম। Thank you.